নমস্কার বন্ধুরা, অনেকেই আছেন যারা বাইরে ঠাকুর দেখতেও বেরোবেন, আবার সেই সঙ্গে বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো খাবারও খেতে চাইবেন, রেস্টুরেন্টে গিয়ে খেতে চান না, তাদের জন্য কিন্তু এই ভিডিও। তো তারা যদি 10 মিনিট সময় নষ্ট করে এই ভিডিওটা দেখেন, তাহলে দেখবেন আপনার পুজোর সময়ের যে রান্না সেটা কিন্তু সময় অনেকটাই কমে গিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা তাদেরই জন্য যারা দুটো দিকই চান, রান্নাও বাড়িতে করে খাবেন এবং সেই সঙ্গে ঠাকুর দেখতেও বেরোবেন, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখলে আমি আশা করি আপনাদের অনেকটাই লাভ হবে। এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন কিভাবে সমস্ত মশলা রেডি করে রেখে দেওয়া যায় আগের দিন, এবং খুব ইজিলি আপনি বাকি রান্নাগুলোকে সেরে ফেলতে পারবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে আমি একটা ড্রাই মশলা রেডি করে দেখাবো, মশলা পাউডার দেখতে পাচ্ছেন। তার জন্য নিচ্ছি 1.5 খানা মতো স্টার অ্যানিস, 2 তেজপাতা আর 4-5 মতো দারচিনির স্টিক ছোটো ছোটো, 1/2 চা চামচ সাই জিরে, শুকনো লঙ্কা, লঙ্কার পরিমাণ কম বেশি করবেন নিজের স্বাদ মতো, আর 7-8 মতো এলাচ দিয়ে দিলাম, 15-20 গোলমরিচ আর 15-20 লবঙ্গ দিচ্ছি, 1 টেবিল চামচ মৌরি, 1.5 টেবিল চামচ জিরে আর 1.5 টেবিল চামচ ধনে। এগুলোকে খুব ভালো করে মিনিট 2 ধরে ফ্লেমটাকে মিডিয়াম রেখে ফ্রাই করে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজতে গেলে যেটা হয়, অনেক সময় মশলা পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তো এগুলো ফ্রাই হয়ে গেছে। এটাকে যেটা করতে হবে, ঠান্ডা করে এটাকে মিক্সার গ্রাইন্ডার বা শিলনোড়ায় একদম মিহি করে বেটে নিতে হবে। তো মশলা রেডি হয়ে গেল, ড্রাই মশলা পাউডার। এবার আমি আপনাদের দেখাবো একটা সর্ষের মশলা, যেটা দিয়ে আপনি মাছের রেসিপি এবং যে কোনো যেসব রেসিপিতে আপনি সর্ষে ব্যবহার করেন সেটা কিন্তু বানাতে পারবেন। তার জন্য 4 টেবিল চামচ সর্ষে দিলাম, সাদা সর্ষে, আর 2 থেকে 3 টেবিল চামচ মগজদানা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর নুন দিয়ে দিচ্ছি অল্প, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে জল দিয়ে এটাকে ড্রাই করবো, আর শুকনো লঙ্কার 2 দিলাম টেস্টের জন্য, অল্প একটু হলুদ গুঁড়ো। এইভাবে যদি করে রাখেন তাহলে কিন্তু সর্ষে তেতেও হবে না এবং ইজিলি রান্না কিন্তু করতে পারবেন আপনি। এরপরে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা পোস্তর জন্য, পোস্ত বড়া বা যে যে রান্নায় আপনি পোস্ত মশলা ব্যবহার করেন তার জন্য। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পোস্ত। এরপরে এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মগজদানা, তারপরে দিয়ে দিচ্ছি 7-8 কাজু, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিচ্ছি, সর্ষের তেল অল্প একটু দিচ্ছি, এবং এটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব মিক্সার গ্রাইন্ডারে। তো এটাও রেডি হয়ে গেল বন্ধুরা। এরপরে আমি আপনাদের জন্য একটা মশলা নিয়ে এসেছি, এটাকে আমি বলছি শাহী মশলা, কারণ এটা আপনি শাহি পনির বা শাহি ফিশ বা শাহি স্নিক চিকেন যাই বানান না কেন তাতে ব্যবহার করতে পারবেন, বা পটলের কোনো রেসিপি তাতে ব্যবহার করতে পারবেন। তার জন্য একটা প্যানে 1.5 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, সাদা বা সর্ষের তেল দুটোই দিতে পারবেন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা স্বাদ মতো, 2 টেবিল চামচ মতো কুচানো আদা, আর দিচ্ছি 3 মাঝারি সাইজের টমেটো, 8-10 কাজু, আর 25-30 কিশমিশ, সেই সঙ্গে দিচ্ছি মগজদানা 2 থেকে 3 টেবিল চামচ। এরপরে এটাকে একটু প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিতে হবে পোস্ত, তো পোস্তর পরিমাণটা আপনি দরকার মতো কম বেশি করবেন, আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো পোস্ত দিচ্ছি। তো এই সব দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি যে পরিমাণগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু 4 ধরে 5 রান্না খুব ভালোভাবে হয়ে যাবে, এবার দরকার মতো আপনাকে কম বেশি করতে হবে। দিয়ে দিচ্ছি প্রথমে যে ড্রাই মশলা রেডি করেছিলাম সেটা অল্প দিয়ে দিলাম, টমেটোটা নরম হওয়ার পর ভালো করে মিশিয়ে ঠান্ডা করে এটাকেও পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। তো দেখুন এটাও রেডি হয়ে গেল। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি নিরামিষ রান্নার জন্য যে গ্রেভি লাগে সেটা। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটা ছোট কাপের 1 কাপ তেল,
तेल गरम होले तार मध्य आमी दिए दीची 7 থেকে 8টা कूचानो टमेटो माझारी साइजे टमेटो नियेछी। टमेटोटा अल्प नाड़ाचाड़ा करे नेब। तारपरे आमी एर मध्य दिए दीची आदा बाटा प्राय 3 টেবিল চামচের কাছাকাছি। এখানে রসুন বা পেঁয়াজ কিন্তু দিচ্ছি না, কারণ এটা আগেই বলেছি নিরামিষ যে রান্না হবে তার জন্য গ্রেভিটা রেডি করছি। তো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করব। এই শুকনো মশলার পরিমাণগুলো কিন্তু আপনাকে কম বেশি করতে হবে। আমি 2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1.5 টেবিল চামচ জিরে গুঁড়ো দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো। ওই পরিমাণগুলো আপনি চাইলে বাড়াতে পারেন, যদি আপনাকে বেশি পরিমাণে রেডি করে রাখতে হয় বা বেশি জন খেতে হয় সেক্ষেত্রে বেশি করতে হবে। আদা ধোয়া জল একটু দিয়ে শুকনো মশলাটাকে কষালে কী হবে, খুব ভালো করে গ্রেভিটা টেস্ট আসবে। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে। 6-7 মিনিট পরে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব 100 গ্রাম মতো ফেটানো টক দই। টক দইটা দিয়ে দেওয়ার সময় বন্ধুরা হয় গ্যাসটা অফ করে দেবেন, নয়তো কমিয়ে দেবেন, কারণ নাহলে অনেক সময় দই ছানা কেটে যায়। তো ভালো করে মিশিয়ে তারপরে আবার গ্যাসটাকে আপনি অন করে দিন, বাস বাড়িয়ে দিন ফ্লেমটা। তারপরে মিনিট দুয়েক নাড়াচাড়া করলে গ্রেভি পুরো রেডি। এবার আমি এখান থেকে নিরামিষের জন্য তুলে রেখে দিচ্ছি 1/2-এর বেশি, আপনার যেরকম লাগবে সেই মতো তুলে নেবেন। বাকিটাতে আমি তৈরি করব এবার আমিষ রান্নার জন্য যে গ্রেভিটা হবে সেটা। তো তার জন্য আমি আরও একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো তেল। তারপর এতে 10-12টা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে অল্প নাড়াচাড়া করে নেব, আর অল্প একটু নুন দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে। তো নুনের ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন, নাও দিতে পারেন, কারণ অনেক সময় কি হয় খেয়াল থাকে না সেক্ষেত্রে তরকারিতে বেশি হয়ে যাবে নুন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। পেঁয়াজটা অল্প একটু নরম যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে এবারে দেব রসুন বাটা। আদা বাটা দিয়ে তো গ্রেভিটা রেডি আছে, এখানে দিয়ে দিলাম রসুন প্রায় 2 টেবিল চামচ। রসুন আর পেঁয়াজটাকে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এটাকে এবারে দিয়ে দিচ্ছি আগের যে রেডি করে রেখেছি 1/2টার মতো রেখেছি নিরামিষ গ্রেভি, সেটাতে আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে এবারে ঢেলে দিচ্ছি। তো আমার নিরামিষটা আগেই রেডি করে নিয়েছি, এর আগে যা কিছু মশলা রেডি করেছি বন্ধুরা সব কিন্তু নিরামিষ ছিল। একদম সব শেষে আপনি পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন, তাহলে সব কিছু সেপারেট থাকবে, আপনি দরকার মতো ব্যবহার করতে পারবেন। তো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট, আর ফ্লেমটাকে একটু কমিয়েই দিতে হবে যাতে ভালো করে মশলাটা কষানো হয়। আর এর আগে বন্ধুরা যে মশলাগুলো রেডি করেছি আপনি সেগুলোর সঙ্গে পোস্ত বাটার সঙ্গে যদি আপনি অল্প একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেন তাহলেই কী হবে যে পোস্ত বড়া অনায়াসে বানাতে পারবেন, বা সর্ষের সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিলেই সর্ষে বাটনার যে রেসিপি সেটাও হয়ে যাবে। তো এটাও একটু কালার আনার জন্য আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। তো এটাও দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে গেল। এবার এগুলোকে সব ঠান্ডা করে মশলাগুলোকে বন্ধুরা এয়ার টাইট কন্টেনারের মধ্যে কিন্তু রাখতে হবে, ফ্রিজে আপনি অনায়াসে 7-8 দিন রেখে ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস বন্ধুরা, আমি এই যে গ্রেভিটা রেডি করলাম এর মধ্যে কিন্তু কোনোরকম হলুদের ব্যবহার করিনি, এই কারণেই হলুদটা আমি প্রথমে দিচ্ছি না। যখন রান্না করবেন তখন আপনি হলুদটা দরকার মতো দেবেন, সবাই কিন্তু সব রেসিপিতে হলুদের ব্যবহার করেন না, সেই কারণে আমি হলুদটা এখানে স্কিপ করেছি। তো আপনি যদি মনে করেন সব কিছুতেই হলুদের ব্যবহার করবেন সেক্ষেত্রে হলুদটাকে কিন্তু অ্যাড করে নেবেন। তো এটাকে প্রায় 10-15 মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, একেবারে রেডি হয়ে গেছে এই নিরামিষ গ্রেভিও। এখন এই গ্রেভিটাকেও আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে আর সব কিছুর মতো এয়ার টাইট কন্টেনারে এটাকে ফ্রিজে আপনাকে রেখে দিতে হবে। তো আমি একটা রেসিপি আপনাদের করে দেখাই, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে টাইমটা কীরকম কম লাগছে। আমি একটা মা অনুষ্ঠান বাড়ির মাছের রেসি যেভাবে টেস্ট হয় ঠিক সেই রকম করে দেখাচ্ছি। আমি অল্প তেলে নুন আর হলুদ দিয়ে মাছটা ভেজে নিচ্ছি, মাখানো মানে হলুদটা বেশি করেই দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যেহেতু গ্রেভিতে কোনো রকম হলুদ দেওয়া নেই। তো মাছটা আমি ভেজে
এরপরে আমি যে আমিষ যে গ্রেভিটা রেডি করেছি সেখান থেকে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। এরপরে এটাকে মিনিট খানেক জাস্ট নাড়াচাড়া করে নেব। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি শাহী মশলা যেটা রেডি করেছিলাম সেই মশলা থেকে 1 টেবিল চামচ। এরপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। জলের পরিমাণ বা মশলার পরিমাণ সবই দরকার মতো কম বেশি করবেন। এরপরে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5-এক, আর ফ্লেমটাকে মিডিয়াম লো মাঝামাঝি রেখে দেব। তো মিনিট 5-এক পরেই কিন্তু বন্ধুরা মাছ একদম রেডি হয়ে যাবে এবং সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে, যদি আপনি মশলাগুলো রেডি করে রাখেন রান্নাটা কোনো রকম ঝামেলা তো নেই এবং যথেষ্ট সহজে যথেষ্ট ভালো খাবার আপনি কিন্তু খেতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।